গুয়াহাটি নাম্বার গোটা আপনি আপ টু ডেট ডকুমেন্টস আপডেট 95,000 দিয়ে কারো আইটেল লৈ যাক 95,000 অকল 95,000 দিয়ে কারো আইটেল লৈ যাক 110,000 দিয়ে কারো 10 ওয়েগনার লৈ যাক এটা আমেজিং প্রাইজত তারে কাছে গরমের কারণে আমি সব গাড়ির দাম কমাই দিছি 2014 এলটো কেটেন ভিএক্সআই 2,00,000 যিনি রিফারেন্স যিনি টাকা ডকুমেন্ট সিসি সব রানিং উদা রানিং 1,00,000 ন 1,00,000 2018 হন্ডা সিটি পেট্রোল পাই আছে সোনকালে শোরুম 2016 কুইট একদম টপ মডেল আরএক্সটি একদম অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে 2,20,000 পাই আছে আপনাকে চাই লোক 2,20,000 এখন কুইট পাই আছে যদি রিফারেন্স যদি করে মিনিমাম 60,000 টাকা 50,000 টাকা জমা দিয়ে কারো জমা দিয়ে এখন কুইট 1,25,000 পাই আছে আমেজিং প্রাইস 2012 ইয়ান 1,25,000 দিয়ে কারো 12 ইয়ান লৈ যাক 1,25,000 2013 আপনাদের ইয়ে ভ্যান লৈ যাক 2013 ভ্যান 1,25,000 দিয়ে কারো ভ্যান লৈ যাক 18 কুইট 2,35,000 মানে 2,00,000 দি দিলে যদি রিফাইনেন্স যদি করে 60,000 টাকা দিয়ে কারো এখন 15 পেট্রোল এক্সেন এক্সন পেট্রোল পাই আছে আপনাদের চিন্তা করবো পেট্রোল গাড়ি পাই আছে 2,80,000 টাকা দিলে হল যিনি 10,000 টাকা আরো কমাই দিলে 3,10,000 2015 গ্রেনেটেন পুষ বটন টাকা যিনি রিফাইনেন্স যদি করে 80,000 70,000 টাকা জমা দিয়ে আর জমা 2012 ভার্না খুব মাইলেজ থাকা গাড়ি এখন 2,30,000 টাকা পাই আছে যিনি রিফাইনেন্স যদি করে পেট্রোলের পোলো লৈ যাক 1,80,000 টাকা দিয়ে আৰু পেট্রোলের পোলো লৈ যাক চাও গাড়ি জিলিকি আছে 2018 ডিসেম্বরের হয় আপনার এই গাড়ি একদম অরিজিনাল আছে হয় ফ্রেশ গাড়ি এখন দাম হল আপনার 2,30,000 টাকা 2,30,000 টাকাত আপনাদের অমনি ভ্যান পাই আছে 2,00,000 2016 লাস্টর কুইট এটা আমেজিং প্রাইস গোটাইগুলা গাড়ির দাম কমাই দিছো আমি গোটাইগুলা গাড়ির দাম আপনাদের কম্পেয়ার করে মিলে চলে গবা 2016 কুইট 2,20,000 যদি রিফাইনেন্স আরএক্সটি 2013 ওয়েগনার 2,10,000 টাকা দিয়ক যদি রিফাইনেন্স যদি করো 70,000 টাকা দিলে হল দিলে এখন ওয়েগনার লৈ যাব পারিব সব গাড়িতে আমি দাম কমাই দিছো হয় হয় এর দাম হল 1,35,000 টাকা 15,000 কমাই দিছে 2012 ইয়ান সব গাড়ি দাদা কমাই দিছে বলিছে কমাই দিছে 1,35,000 টাকা দিয়ক আর ইয়ান লৈ যাক 2,30,000 টাকা 2015 সুইফ্ট খুব মাইলেজ থাকা গাড়ি যদি রিফাইনেন্স যদি করে কত দিছে 1,10,000 টাকা দিয়ে আর পেট্রোল ধারণা আপনাদের লৈ যাও আর মই ট্রাই করিম ইয়াতকো কমত গাড়ি দিব কারণে আরো কমত দিব না মোক চ্যালেঞ্জ হত আই গৈছে এই বস্তু হেইকারে মই যিমান পারু কমত মই এরিম বন্ধু সকল আজি আকো আইলু আপনাদের মরমর শোরুম কেবি শোরুম লৈ আর ইমান রোডত মানে কিমান ডিগ্রি আপনাদের চলিছে গমে পাইছে তথাপি ভিডিও বনাব আইছো কিয়া দাদাই তার মানে আজি মোক কলে কি মুকুট আজি মই হোলসেল প্রাইজত গাড়ি দিম মানে অসমত কোনো দিব নোৱাৰে হেনুকা প্ৰাইজত দাদা গাড়ী দিব দাদা সকলে চিনি পাই তথাপি নামটো আৰু এবাৰ কৈ দিয়ক নাম শ্ৰী কল্যাণ বৈশ্য হয় হয় আমাৰ এইটো গুৱাহাটী এয়াৰপৰ্টৰ ওচৰত আছে শ্ব'ৰুমটো আৰু জেগাটোৰ কাৰণে হোৱাটছআপ মেছেজ কৰিব মই লোকেশ্যন দি দিম আৰু আজিৰ গাড়ীৰ ষ্টাৰ্টিং প্ৰাইচ কিমান আমাৰ এনে 95,000 90,000 এনেকুৱা পৰা আৰু আজি হোলচেল প্ৰাইজত দিছে কাৰণটো কি দাদা গাড়ীখিনি আমাৰ ইয়াতে শ্ব'ৰুম বহুত হৈ গ'ল তো চেলেঞ্জিং হিচাপত দিছোঁ আৰু হয় নেকি দাদা গোটেইখিনি কথা আপোনালোকে কৈ দিলে গাড়ী মানে এনেকুৱা প্ৰাইজত পাবা আপোনালোক মই কৈছোঁ ভিডিঅ'টো আপোনালোকে চালে চালে গম পাই যাব আৰু মানে কওক আমাৰ ইয়াৰ শ্ব'ৰুমত এনেকুৱা নহয় যে আপুনি গাড়ীখন চাইছে হেৰি কৰি আপুনি মেকানিক লৈ চাই যেনেকৈ চাই আপুনি সুবিধা মতে চাই লওক চাই থাকক ন দাদাই আৰু এটা চিয়ৰিটি আপোনাক দি দিলে আপোনালোকে মেকানিক লৈ আহে এটা জানা মানুহ লৈ আহিলে চালক কোনো আপত্তি নাই আৰু অসুবিধা নাই আৰু আজিৰ হোলচেল প্ৰাইজৰ ভিডিঅ'টো চাব চালে আপোনালোকে গম পাই যাব মানে আচৰিত আচৰিত প্ৰাইজ আৰু বলক বেছি কথা নাপাতোঁ দাদা আৰু মই মিলাই যিখিনি গাড়ীৰ ষ্টক আছে দেখাই দিওঁ এফালৰ পৰা যাওঁ এফালৰ পৰা মানে এখন এখন গাড়ী দেখাই আছোঁ এইবিলাক যিমান গাড়ী আছে আপোনালোকে চব হোলচেল প্ৰাইজ পাব চব হোলচেল এনেকুৱা হোলচেল প্ৰাইজত গাড়ী আপোনালোকে অসমত না কোনো আৰু একবাৰ ক'লোঁ অসমত কতোৱা নাপায় এনেকুৱা প্ৰাইজত পাই আছে আপোনালোকে গোটেইখিনি গাড়ী ডিটেইলছ মই এখন এখনকৈ দি আছোঁ আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকক স্কিপ কৰি কৰি নাচাব চালে আপোনালোকে গম নাপাব বলক দাদা খবর ভাল হ্যাঁ আছো দেখছো ইমান রোডত ভিডিও বনাব আইছো মানুহখিনি কারণে রোডর কারণে আমার দাম বেলা কমাই দিছো এবাৰ কমাই দিছে ন কমাই দিছো কেটেন কোনি আর কক 2014 এর হয় কেটেন ভিএক্সআই হয় আপনার দাম হল 2,00,000 টাকা গাড়ি কমপ্লিট অরিজিনাল আছে হয় এসি পাওয়ার সে পাওয়ার টু হবে ভিএক্সআই মডেল রিফারেন্স করলে কি হবে রিফারেন্স করলে এখন 60,000 টাকা দিলে উলাই যাব এটা অ্যামেজিং প্রাইস আর দাদা কাছে গরমের কারণে আমি সব গাড়ির দাম কমাই দিছো 2014 এলটো কেটেন ভিএক্সআই 2,00,000 টাকা যদি রিফারেন্স যদি করে এখন কেটেন আপনাদের মিনিমাম 60,000 টকা দাদা দাদা জমা দিয়ক জমা দিয়ে এখন কেইটেন আপনাদের লৈ যাক 2014 কেইটেন আপনাদের পাই আছে 2,00,000 টকা এটা আমেজিং প্রাইস আমেজিং প্রাইজত এখন গাড়ি মেঘালয়ের মানে খুব পছন্দ করে ডিসপ্লে দাদার ফোন নম্বর আই আছে সোনকালে কন্টেক্ট করে এখন গাড়ি লৈ যাও আর কক এইখন হল আপনার 2016 লাস্টর কুইড হয় আর আরএক্সটি মডেল হয় এসি পাওয়ার সেম পাওয়ার ইনডোর অ্যান্ড্রয়েড টাচ স্ক্রিন এগুলো সব থাকে হয় এইখন দাম হল 2,20,000 কসাই নেকি ভাই কিমান সময় আছিল এখন 2016 লাস্টর হয় গাড়ি খুব ধুনিয়া হয় আর আপনার রিফারেন্স করলে কিমান তোলাব 70-80,000 মান দিলে উলাই যাব ন 2016 কুইট একদম টপ মডেল আরএক্সটি একদম অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে 2,20,000 টাকা পাই আছে আপনাদের চাই লোক 2,20,000 টাকা এখন কুইট পাই আছে যদি রিফারেন্স যদি করে
মিনিমাম 60,000 টাকা 50,000 টাকা জমা দিয়ক আর জমা দিয়ে পুইট লো যাক আর এখন ভ্যান পাল অমনি ভ্যান আপনার 2018 ডিসেম্বরের হয় আপনার এই গাড়ি একদম অরিজিনাল আছে ফ্রেশ গাড়ি এখন দাম হল আপনার 2,30,000 টাকা 2,30,000 টাকাত আপনার অমনি ভ্যান পাই আছে 2,30,000 টাকা দিয়ক আর আপনার অমনি ভ্যান আপনার লো যাক তো আর এখন ভালো কুইট আছে কক এখন হল আহক এখানে মানুষে যে কয় শোরুম কন্ডিশন বলি শোরুমের 1,000 টাকা গাড়ি এই সেম কন্ডিশন কত রিপেন হিপেন এখন না এখন রিপেয়ারিং হওয়া নাই এখন করব লগা নাই টায়ার কোম্পানির পরে যেন আছে এনেক গাড়ি আছে গাড়ি আর গাড়িখন দাম হল 2,35,000 এখন গাড়ি কিনা আর শোরুমের পরে নতুন গাড়ি এখন কিনা একই হবে কোন সনর এটা 2016-এর হয় এটা কিন্তু কন্ডিশন তার মানে আপনার 2024-এর গাড়ি আছে দাদাজি যে কইছে আপনাকে বিশ্বাস রাখো একদম শোরুম কন্ডিশন হয়েছে 2016-এর কুইট একদম শোরুম কন্ডিশন হয়েছে ফিজিক্যালি এই সালে গম পাবো না সালে গম পাই যাবো না যে রিফাইন্যান্স করে 60,000 টাকা দিয়ে পাই যাবো মিনিমাম 60,000 টাকা যদি দে এখন শোরুম কন্ডিশন টাকা কুইট আপনাকে লৈ যাওয়া পারিবো গাড়ি সাইলে এটু আরএক্সটি মডেলে হয় আরএক্সটি মডেলে এনে তো সুতে আছে মিনিমাম 60,000 টাকা দিলে হল দাদা দাদা জমা দি এখন কুইট আপনাকে লৈ যাওয়া পারিবো দা কোন ফলে যাও এটা এফালে আহো বলক বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনাদের ভিডিওতে স্কিপ করুক না সব সালে আপনারা গম হবো আর এইটো হল আপনার একই বয়সরে গাড়ি আর এইখানের দামও একই আছে 3,10,000 পুশ বাটন স্টার্টে হয় পুশ বাটন মানে স্টার্ট আর 2015-এর গ্রেনেডেন সেম গ্রেনেডেন এখানে আপনাদের পাই আছে 3,10,000 যদি রিফাইন্যান্স করে 70,000 টাকা দিলে হল দিলে লৈ যাব পারিব এইখন হল ভার্না বহুত কোন আছে ভার্না লাগে টুডি ভার্না এইটো ডিজেলর হয় আর এইখানের দাম আছে 2,30,000 কোন সনর এটা 2012 2012-এর ভার্না খুব মাইলেজ থাকা গাড়ি এখন 2,30,000 টাকাত পাই আছে যদি রিফাইন্যান্স যদি করে মিনিমাম 80,000-90,000 টাকা তার মানে কি হয় ভাড়া গাড়ির ক্ষেত্রে কি হয় বেলেগ গাড়ি তো কম দামে উলাই যায় ভাড়া তলত লোন কম হয় 1,00,000 দিব লাগে 1,00,000 মানে মিনিমাম দিব লাগে ন দাদা রিয়েলিটি দাদা কই দিলে মই কইছিল 70,000 নহয় দাদা কইছে 1,00,000 টাকা দিলে হল দিলে এখন ভাড়া আপনাকে লগত লৈ যাওয়া পারিব রে এফালে যাও এটা দাদা কক এটা পেট্রোল পলো হয় জিটি মডেল আর এনে গাড়ি দাম আমার 2,00,000 টাকা আছে মই জেনে কলো আগর আরম্ভনিতে যে মোর গাড়ির দাম কম করে দিছো গরমের কারণে এখন 180 1,80,000 টাকাত পেট্রোলের পলো লৈ যাক 1,80,000 টাকা দিয়ে আৰু পেট্রোলের পলো লৈ যাক চাও গাড়ি জিলিকি আছে চলি লোক সোনকালে শোরুম ভিজিট করক আর এখন কক এখন আমার কাস্টমার জন্য অ্যাডভান্স কৰি থৈছে এখানে রিকো না 1,80,000 গ্রানাইটের 2014 হয় টপ মডেল টপ মডেল ডিজেল মানে অ্যাডভান্স কৰি থৈছে দাম তো দাদা কৈ দিলে আর এখন কুইট পালো এখন কুইট আপনার 2016 লাস্টরে হয় আর এইখন দাম 2,20,000 হয় 2016 লাস্টর কুইট এটা অ্যামেজিং প্রাইস গোটাগিলা গাড়ির দাম কমাই দিছো আমি গোটাগিলা গাড়ির দাম আপনারা কম্পেয়ার করে মিলে চলে গবা 2016 কুইট 2,20,000 যদি রিফাইন্যান্স হয় আরএক্সটি পুরা অ্যান্ড্রয়েড ডিসপ্লে গোটা লাগিয়ে যদি রিফাইন্যান্স করে মিনিমাম 60-70,000 টাকা দিলে হল লৈ যাও পারিব টায়ার চাই লক না টায়ার দেখাই দে গোটাগিলা টায়ার নতুন আছে আপনারা চাই লক আর কক আমি ওয়াগনার দা হই যা ওয়াগনার এটু 2010 এর হয় আর দাম হল আপনা 1,20,000 আর এসি পাওয়ার স্টিয়ারিং থাকিবো এটু আর ডকুমেন্টস সব আপডেট থাকিবো আপডেট থাকিবো না 1,10,000 টাকা দিয়া কার 10 এর খান ওয়াগনার লৈ যাও এটু হল আপনার ওয়াগনার 2013 এর এখানে জোয়া ভিডিও 2,25,000 কইছিল মই এটা 15,000 টাকা কমা দিল 2,10,000 দিছে কোন সনর 2013 2013 এর ওয়াগনার 2,10,000 টাকা দিও যদি রিফাইন্যান্স যদি করো 70,000 টাকা দিলে হল দিলে এখন ওয়াগনার লৈ যাওয়া পারিব সব গাড়িতে আমি দাম কমাই দিছি হয় হয় সব ভাল লাগিল ভিডিও এটা 2017 এর হয় আপনার VXI আপনার 17 লাস্টর আর এইটু এইটু দাম আমার 3,30,000 আছে ভিডিওর দাম কমাই 3,10,000 17 এর ওয়াগনার VXI আপনারা কত অ্যামেজিং করে যে পাই আছে 3,10,000 যদি রিফাইন্যান্স করে 80,000-90,000 টাকা দিলে হল দিলে লৈ যাওয়া পারিব এটু হল 2011 ডিসেম্বর ওয়াগনার VXI আর এইখন জোয়া বার ভিডিওর দাম আছে 2,30,000 এখন ইটার দাম হল 2,20,000 1,35,000
এইটো হল 2015 আপনার সুইফট আপনার এসি পাওয়ার স্টিং পাওয়ার উইন্ডো থাকে আর ডিজেল আছে, যাবার দাম আছে 2,50,000, এটার দাম হল 2,30,000। 2,30,000 টাকা 2015 সুইফট খুব মাইলেজ থাকা গাড়ি, যদি রিফাইন্যান্সিং করা করতে আছে টাকা দিয়ে কারো লই যাও। আর কল হন্ডা সিটি 2018 হয় পেট্রোল, এনে যাবার দাম আছে 1,10,000, এটার দাম হল 1,00,000 টাকা। হন্ডা সিটি 2018 পেট্রোলের 1,00,000 টাকা ডকুমেন্ট সি পাই সি সি সব রানিং উদার রানিং 1,00,000 টাকা ন 1,00,000 টাকা 2018 হন্ডা সিটি পেট্রোলের পাই আছে। সোনকালে শোরুম ভিজিট করতে হবে যাও নাকি সেটা বেলা সময় যাও। বিভিন্ন ধরনের গাড়ি আছে, মানে হোলসেল হোলসেল শোরুম বলে কব পারে এটা কব। এই তো 2014 হয় সুইফট ডিজায়ার, এখানে দাম আছে 2,50,000 টাকা, এটার দাম হল 2,30,000 টাকা। 2,30,000 টাকা আপনাকে সুইফট ডিজায়ার 14 ভিডিও পাই আছে, হোলসেল প্রাইজে পাই আছে, ভিডিও চাই থাক, গুরুত্বপূর্ণ ভিডিও আছে। এইটো এইটো ইয়ানোর দাম আছে আপনার 1,40,000 টাকা, আর ইতিয়ার দাম হল আপনার 1,25,000 টাকা। 1,40,000 আছিল 2012 ইয়ান, এটা পাই আছে 1,30,000, 1,30,000, 1,25,000 পাই আছে, অ্যামেজিং প্রাইস 2012 ইয়ান 1,25,000 দিয়ে করো 12 ইয়ান লই যাও। এইটো ভ্যান আজোবর দাম আছে 1,35,000, ইতিয়ার দাম হল 1,25,000। 1,25,000 2013 আপনাদের ইয়ে ভ্যান লই যাও, 2013 ভ্যান 1,25,000 দিয়ে করো ভ্যান লই যাও। এইটো হল 2017 সুইফট পিডিআই, যাবার দাম আছে 3,30,000, টিকেট দাম হল 2,90,000। 2,90,000 টাকা 17 ভিএক্স আমার পিডিআই যে রিফারেন্সি করে 80,090 আর বল। এইটো হল ভার্না, যাবার দাম আছে 1,35,000 পেট্রোল হয়, টিকেট দাম হল 1,15,000। 1,15,000 টাকা এনেকা না হইবা যে গাড়ি লগা দাম কমে দিছে, গাড়ি বেয়া তো মানে হতে গরম কালে মানুষের তো পয়সা নাই, সব গাড়ির মানে সামার স্পেশাল অফার দিছে, মানে হোলসেল হোলসেল প্রাইস দি দিছে 1,10,000 টাকা দিয়া আর পেট্রোল ধারণা আপনারা লৈ যাও। আর মই ট্রাই করিম ইয়াতকো কমত গাড়ি দিব কারণে আর কমত দিব না, মোক চ্যালেঞ্জ হত লাগি গৈছে এইটো বস্তু, হেইখানে মই যিমান পারু কমত মই এরিম। দাদা তো মানে ইগোত লাগি গৈছে, দাদা যে তো মানে হোলসেল শোরুম খুলি দিব। ও এইটো 2018 হয় i10 স্পোর্টস, এখন যাবার দাম আছে 1,10,000, ইতের দাম 95,000। 2,35,000 দি দিলে, যদি রিফাইন্যান্স যদি করে 60,000 টাকা দিয়ে আর এখন কুইট আপনাকে লই যাওয়া কথা, আমেজিং প্রাইস দাদা আজ এনেকুৱা এনেকুৱা প্রাইস কইছে, তার মানে আচরিত আচরিত প্রাইস কইছে, আপনাকে ভিডিওতে চাই দিয়ে ঠিক আছে, আজ মজা ভিডিও পাবো আপনাকে। এইটো হল আপনার এস ক্রস, হয় যাবার দাম আছে 4,50,000 টাকা, ইতের দাম 4,00,000 টাকা, এস ক্রসের টপ মডেল, আর এইটো মডেল আপনি 5,00,000 তলত কত না পাবেন। শুনছ না, এইটো 2016 ডিসেম্বর, আর একেবারে টপ মডেল, পুশ বাটন স্টার্ট, গাড়ি চলাই যাব তার বিষয় লব দাদা গোটা কিনে কই দিলা, আর মই কি কম জানি এলএল সব কোম্পানি বুঝতে এলএল সব কোম্পানি যদি 1,00,000 টাকা রিফিল করে বলে যাব ইজিলি ইজিলি 1,00,000 টাকা দিয়া গাড়ি আপনি পানি চলা ধরে বাবা রাস্তার জার্কিং একেবারে ফিল না, এখানে ফিল নয় না দাদা, গোটা কিনে দিতেছ আপনাক দিয়ে দিলে ফ্রেন্ডস। আর এখন কক এলটো এলটো এটু আপনা 2019 হয়, এটানে এলটো বিলা অল কমোডির দিকদার, এলটো এখন 3,00,000 টাকা আইব। কোন সনর এটু 2019 হয়, 2019 এলটো মার্কেট ভ্যালু মার্কেট ট্রাই করবো 3,00,000 টাকা না পাইছে দাদা, আপনার 3,00,000 টাকা দিয়েছে, আপনি রিফাইন্যান্স যদি করে মিনিমাম 70,000-80,000 টাকা দিলে হল দিলে লই যাওয়া পারিব। এই যে হুন্ডা এক্সেন্ট হয় 2015 হয় পেট্রোল, হয় আর এখানে দাম হল 2,80,000, ফাইন্যান্স করলে কিমান তোলাব এখন? 80,000 মান ডাউন দিলে উলাই যাবে। কিলোমিটার কিমান চলিছে মানে চাব লাগিব, চাব লাগিব না। 2015 এক্সেন্ট পেট্রোলর পাই আছে, 2015 পেট্রোল এক্সেন্ট এক্সেন পেট্রোলও পাই আছে, আপনাদের চিন্তা করবো তাহলে পেট্রোলের গাড়ি পাই আছে, 2,80,000 টাকা দিলে হল, যদি রিফাইন্যান্স যদি করে মিনিমাম 80,000 টাকা দিলে ডাউন পেমেন্ট ওলাই যাব না, মিনিমাম 80,000 টাকা দিলে ওলাই যাব, তাহলে গাড়ি হয়ে গেল। এনেকুৱা ধরনের ভাল ভাল ভিডিও চাই থাকিব কারণে কেবি অটো আজি শোরুমের নতুন নতুন স্টক আপডেট পাই থাকিব কারণে মোর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিব, ভাল লাগে লাইক আর শেয়ার করবা। আজির এই ধুনিয়া ভিডিওটি দাদা আর মই মিলি এইখিনিতে সমাপ্ত করলো, দাদা জয় অসম।